আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ। রিসেন্টলি সব থেকে বড় একটা প্রবলেম কিন্তু আমরা অনেকেই ফেস করতেছি এবং সামনে সবার জন্য অপেক্ষা করতেছে আমার মনে হয়। সেই প্রবলেমটা নিয়েই কথা বলবো, যার নাম ফ্ল্যাক বিহেভিয়ার। রিসেন্টলি আমাদের অনেক মনিটাইজেশন পেজের উপরে এই ইফেক্টটা কিন্তু দেখা দিয়েছে ডিফল্টে। সেটা আপনি হতে পারেন রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর কিংবা কপিরাইট কন্টেন্ট ক্রিয়েটর, এই প্রত্যেকের উপরেই কিন্তু এই প্রভাবটা পড়তে পারে মনে হচ্ছে। কারণ এত পরিমাণ পেজের উপরে এই ভাইলেশনটা আসছে, যেটা আমরা অনেকেই রিস্ট্রিকশন মনিটাইজেশন জানি, পার্টনার মনিটাইজেশন জানি, মনিটাইজেশন পলিসি ভাইলেশন জানি ইত্যাদি। অর্থাৎ মূল কথা, আপনার যে মনিটাইজেশন পেজটা আছে পুরো ইনকামটা বন্ধ হয়ে যাওয়া। অর্থাৎ এখানে যে লাল চিহ্নগুলো দেখতেছেন, যদি আমি কিন্তু দেখাই, এই লাল চিহ্ন দেখতেছেন, তার মানে আপনার পুরো আর্নিংটা অফ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। এখন এই ভাইলেশনটা কেন আসে, কীভাবে সমাধান হবে, আর এর থেকে কীভাবে হেফাজত থাকা যায়, পুরো বিষয়টা আপনার সাথে কমপ্লিটলি আলোচনা করব। তো এই পেজটার মধ্যে দেখতেছি ইনস্টিম অ্যাড আছে, স্টার আছে, অ্যাড অন রিলস আছে। এখন হঠাৎ করেই কিন্তু পেজের মধ্যে আমি লক্ষ্য করলাম দুদিন তিন দিন ধরে বিভিন্ন রকম পরিবেশের জন্য কিন্তু ডিফল্টে ফেসবুকের অ্যালগোরিদম হোক, ফেসবুকের এআই হোক, অটোমেটিকলি সে আপনাকে দেখছে না দেখছে অটোমেটিকলি কিন্তু এই ভাইলেশনটা দিয়ে দিয়েছে। প্রথম কিন্তু ওয়ার্নিং দিত, আর এখন তো কিছু কিছু পেজের উপরে ওয়ার্নিং না দিয়ে সরাসরি রেস্ট্রিকশন দিয়ে দিচ্ছে। আর এই প্রবলেমটা এত পরিমাণ কষ্টদায়ক যা বলার কোনো অবকাশ নেই। তো মূলত কথা বলবো যে এই প্রবলেমটা কেন আসে, বেশ কিছু কথা বলবো যে কেন আসে, আর এর থেকে সমাধান কীভাবে পাওয়া যায়, পুরো বিষয়টা আপনাদের কমপ্লিট কথা বলবো। যদি আপনি এই প্রবলেমে পড়ে থাকেন কিংবা নাও পড়ে থাকেন, যদি আপনার একটা মনিটাইজ পেজ থাকে তাহলে অবশ্যই আপনি এই ভিডিও কমপ্লিটলি দেখেন, আশা করি অনেকটা হেল্পফুল হবে। তো এখান থেকে আমরা সর্বপ্রথম, এখান থেকে আমরা যদি পেজ রিকমেন্ডেশনে আসি, সেখানে কিন্তু কোনো ইফেক্ট আপনি দেখতে পারবেন না, কোনো না। আপনার পেজ রিকমেন্ডেবলে আসে কিন্তু ফেসবুক আপনার ইনকামটা বন্ধ করে দিয়েছে। যদি আপনি পেজ স্ট্যাটাসে আসেন তাও দেখবেন আপনার পেজ ওকে আসে, তারপরে যদি আপনি মনিটাইজেশন টুলস আসেন তখনই আপনার মনটা ভেঙে যাবে। এখানে এসে দেখবেন যে যেটাই ক্লিক করবেন দেখবেন আপনার পুরো মানে আপনার স্বপ্ন একেবারে শেষ এক ধরনের। তো এখানে যদি লক্ষ্য করেন তো ফেসবুকের সবথেকে বড় যে প্রবলেমটা আর সবথেকে বলতে পারেন পেনফুল, সেটা হচ্ছে ফ্ল্যাক বিহেভিয়ার। ওকে, ফ্ল্যাক বিহেভিয়ার, এই ভাইলেশনটা আসলে কিন্তু ইনকাম বন্ধ হয়ে যায়। এই পেজ থেকে লাইফ টাইম ইনকাম নাও হতে পারে, আবার হতে পারে, এটা আল্লাহ পাকের ইচ্ছা। ওকে, তো এই ভাইলেশনটা কেন আসে সেই বিষয়টা একটু কথা বলি। এই ভাইলেশনটা আসার বেশ কিছু কারণ আছে, তার মধ্যে বেশ কিছু কথা আপনাদের সাথে বলবো। এক আছে কি, আপনি একই ভিডিও বারবার পোস্ট করলে, একই ফটো বারবার পোস্ট করলে, একই টাইটেল বারবার পোস্ট ব্যবহার করলে, এরকম আছে। আবার আছে কি, আপনার পেজে একসাথে একাধিক ইনভাইটেশন, অর্থাৎ আমরা ফলো করার জন্য যে ইনভাইটেশন দিই এটার জন্য হতে পারে। আবার আপনি আপনার পেজে পোস্ট করেছেন যেখানে বলতেছেন যে ফলো মাই আমার ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ ফলো করতে বলছেন, সেই লিঙ্ক আপনি আবার আছে কি আপনার পোস্টের নিচে লাগিয়ে দিয়েছেন। এরকম অনেক বিষয়ের উপরে লক্ষ্য করে কিন্তু এই ফ্ল্যাক বিহেভিয়ার ভাইলেশনটা আসে। আর এই ভাইলেশনটা আসলে কিন্তু বলতে পারেন অধিকাংশ, আমি দেখেছি 80% লোক এসব পেজ ছেড়ে দেয়, অর্থাৎ এরপরে কাজ করে না। কারণ কি, এই ভাইলেশনটা কিন্তু সহজে যায় না, সহজে যায় না, আবার যায়। কখন যায়, কীভাবে যায়, এটা আল্লাপাক ভালো জানে। তারপরে বলবো যে এর কিছু স্টেপ আছে, সেই স্টেপগুলো যদি গ্রহণ করতে পারেন আশা করা যায় এর আবার ফিরে পেতে পারেন। কিন্তু এটা কিন্তু একটা লং টাইম, নর্মালি 90 days, আমি বেশি দেখেছি 1 বছর 1.5 বছর, এমনকি 2 বছরও লাগতে পারে এরকম। তো যখন আপনি শুনবেন 1 বছর 1.5 বছর 2 বছর লেগে যাবে, তখন কিন্তু আপনি এই পেজের উপর থেকে সরে আসবেন, অন্য পেজ গ্রোথ করা শুরু করবেন। তো বলবো যদি এই মুহূর্তে কিন্তু এই প্রবলেমটা খুব পরিমাণ আসতেছে, আরও কিছু ভাইলেশন আছে যেটা সামনে আসবে, নামই শোনেন নাই, এরকম কিছু ভাইলেশন নতুন আছে যে ভাইলেশনটা কিন্তু আসবে, যেটা ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্সের মধ্যে লেখা আছে যে এরকম। যেমন বলতে পারেন VPN কানেক্ট করে যারা ব্যবহার করতেছেন তাদের কী কী ইফেক্ট আসতে পারে এরকম। তো মূলত যাদের এই রেস্ট্রিকশন মনিটাইজেশন কিংবা বলতে পারেন যে ফ্ল্যাক বিহেভিয়ার পলিসি কিংবা মনিটাইজেশন পলিসি ভাইলেশন, এই প্রবলেমটা যাদের এসেছে তাদের এখন সমাধানটা কী, সমাধানটা হচ্ছে সর্বপ্রথম আপনাকে কাজ করতে হবে অনেকগুলো অনেক কষ্টের কাজ। সেটা হচ্ছে আপনি আপনার পেজের মধ্যে আসবেন, আমি যে ভুল ত্রুটির কথা বলেছি সেই ভুল ত্রুটিগুলো থাকলে আপনি সমাধান করবেন। কেমন, সেটা হচ্ছে আপনি এক টাইটেল বারবার ব্যবহার করেছেন, সেই টাইটেলগুলো রিপ্লেস করার চেষ্টা করবেন। একই ফটো বারবার হয়েছে আপনি ডিলিট করবেন, ডিলিট করার সিস্টেম কিন্তু আলাদা। সেটা হচ্ছে কি, আপনার ডিলিট কিন্তু একদিনই সব করলে কিন্তু আপনি আর এক রকম প্রবলেম হবেন, সেটাও কিন্তু এক বিহেভিয়ারের মধ্যে পড়বে। তো প্রথমত হবে আপনি 1 ঘন্টা পরপর 2 ঘন্টা পরপর কিংবা 3 ঘন্টা পরপর আপনি এই ভিডিওগুলো এক্সপায়ার করতে পারেন কিংবা ডিলিট করতে পারেন কিংবা আপনি রিপ্লেস করতে পারেন, যে কোনো করতে পারেন, কিন্তু একদিনই সব করবেন না, অনেক লং টাইম নিয়ে করতে পারেন। 1 ঘন্টা পরপর, 1 দিন পর,
পর দুদিন পর পর এরকম করে আপনার যে ভুল ত্রুটিগুলো আসে, অর্থাৎ আপনি বুঝতে পারছেন যে আমার ডিফল্টে ভুল হয়ে গেছে, অর্থাৎ আপনি পেজের মধ্যে বারবার একই ফটো ব্যবহার করেছেন, একই ভিডিও ব্যবহার করেছেন, একই টাইটেল ব্যবহার করেছেন, বারবার ইনভাইটেশন করেছেন, এটা থেকে হেফাজত থাকবেন। কিন্তু আপনি কিন্তু রেগুলারভাবে আপনি আপনার পেজের মধ্যে যেভাবে কাজ করে গেছেন ওইভাবে কাজ করে যাবেন। যদি কপিরাইট কন্টেন্ট হয় তা আমি বলবো একসাথে আপনি সকল ভিডিও পোস্ট এক্সপায়ার করে দেন, অর্থাৎ যেভাবে ডিলিট বলা হয় সেভাবে করে দেন, তাহলে সমস্যা নেই। কিন্তু যদি আপনি রিয়েল কন্টেন্ট ক্রিয়েট হন, অর্থাৎ এই পেজটা কিন্তু রিয়েল কন্টেন্ট, ওকে, এখানে প্রতিনিয়ত থেকে নিউজ কন্টেন্ট আপলোড করা হয়, তো নিউজ কন্টেন্টের ওপর সবথেকে বেশি ইফেক্ট আসবে আমি মনে করি। কারণ যারা নিউজ করতেছে, আপনি জানেন দেশের পরিস্থিতি নিয়ে অনেকেই সঠিক ভুল ইত্যাদি বিভিন্ন রকম নিয়ে মিক্সড আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু ফেসবুকের এআই বলেন কিংবা ফেসবুকের অ্যালগোরিদম বলেন অটোমেটিকলি ডিটেক্ট করে কিন্তু বিভিন্ন রকম ভাইলেশন ভুল হোক সঠিক হোক দিয়ে দিচ্ছে। এটা সমাধান আছে কিনা আল্লাপাক ভালো জানে, সমাধান আছে কিন্তু খুব লং টাইম আমি দেখেছি, এক বছর দেড় বছরও লেগে যেতে পারে। তো পরে সর্বপ্রথম কাজ থাকবে আপনি আপনার পেজের উপরে নিয়মিত লাইভ আসার চেষ্টা করবেন, আপনার যে ভুলগুলো আছে এগুলো রিপ্লেক্স করার চেষ্টা করবেন, আর রেগুলারভাবে আপনি যেভাবে কাজ করতেছেন সেইভাবে কাজ করে যাবেন। এটা স্যার রিয়েল কন্টেন্টের জন্য, অরিজিনাল কন্টেন্ট যারা করে তাদের জন্য রেগুলারভাবে লাইভে আসবেন, যে ভুলগুলো আছে সেই ভুলগুলো সংশোধন করবেন, সামনে যেন এরকম ভুল না হয় এইভাবে কাজ করে যান। হয়তো আপনার অনেকটা সময় লাগবে, আবার আল্লাপাক চাইলে কিন্তু আপনার একদিন দুদিন পাঁচ দিনের মধ্যেও সমাধান হতে পারে, কোনো গ্যারান্টি নেই, এটা সম্পূর্ণ আল্লাপাকের ইচ্ছা আর কি। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আরও সামনে ভাইলেশন আসে, সেই ভাইলেশনগুলো আমি আশা করতেছি আসবে, অনেক ভাই ব্রাদারের পেজের মধ্যে আসবে, অনেক জায়গায় আসবে। কারণ রিসেন্টলি কিন্তু ফেসবুকের কাছে যে নিউজটা দেওয়া হয়েছে, ফেসবুকের এআই কিন্তু একটু আপগ্রেড করা হয়েছে, একটু পলিসির মধ্যে মনে করেন যে যেভাবে ছিল শুধু এআইটা, অর্থাৎ বলতে পারেন যে অ্যালগোরিদমটা একটু আপডেট করা হয়েছে, এখন কিন্তু ভুল সঠিক অনেক কিছু অ্যালগোরিদম বুঝবে না, ভুলভালের কারণেও কিন্তু আপনার রিয়েল জিনিসের উপরেও কিন্তু এটা প্রভাবটা পড়তে পারে। এই জন্য সাবধানতার সহিত কাজ করবেন এবং খুব ভেবেচিন্তে কাজ করবেন। ইনশাল্লাহ যাদের এখনও আসে নাই অবশ্যই কিন্তু তারা খুব সেফভাবে কাজ করবেন, যাদের এসেছে তাদের জন্য আর কিছু বলার নেই, আল্লাহই ভরসা, ঠিক আছে। আর কার কার পেজে এই ভ্যারিয়েশনটা এসেছে অবশ্যই কমেন্ট করবেন, যাতে করে আমি নেক্সটে আরও ভিডিও আনতে পারি। ততক্ষণ ভালো থাকুন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।